শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী আটক হওয়ার পর থেকেই পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কিছু ডাম্পার দাঁড়িয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। রাজনৈতিক সূত্রে খবর, এই ডাম্পার এজেন্সির সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রত্যক্ষ যোগ রয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর ব্লকের আজাপুর এলাকায় রয়েছে রাহুল রাজ নামে একটি ডাম্পার এজেন্সি, যারা প্রত্যেক দিন দামোদর থেকে বালি বহনের কাজ করে থাকে। কিন্তু গত কয়েকদিন ধরে এই ডাম্পারগুলি জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়ে রাহুল রাজ সংস্থার অন্যতম কর্ণধার ওসমান গনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগের কথা অস্বীকার করেন। তিনি বলেন, এই এজেন্সির মালিক আমরা তিন ভাই এবং আমাদের এজেন্সিতে চলা 50টি গাড়ির মালিকই আমরা তিন ভাই। এর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই। ট্যাগলো তো অনেকদিন ধরে আগে দাঁড়িয়ে ছিল, এক মাস দেড় মাস আগে চলেনি, দিয়ে দিন দশেক হচ্ছে এই চালান পাওয়ার পর গাড়িগুলো আবার চলছে। দাঁড়িয়েছিল কেন? তখন হেভি ধরপাকড় হচ্ছিল, আন্ডারলোড ওভারলোড একটা সমস্যা চলছিল, ওই জন্য দাঁড়িয়েছিল। এগুলো রাহুল রাজ এন্টারপ্রাইজের তিন ভাই মালিক, তিন ভাইয়ের। তার মধ্যে আপনি কি একজন? আমি একজন। কি নাম? আমার নাম ওসমান গনি মোল্লা। আমার গাড়ি গতকালে চলেছে, টোল ট্যাক্সে গেলে ফুটেজ পেয়ে যাবেন বা ফাস্টট্যাগ কেটে যে গাড়িগুলো তার তথ্য পেয়ে যাবেন। সম্প্রচার করে গেছে, যেটা ভুল খবর সম্প্রচার, কেউ ছিল না এখানে এসে, দু চারজন মুখে কী কথা শুনেছে জানি না, নিজে নিজেই খবর করে দিয়ে গেছে। তারপর আমি আসি বাড়ি থেকে, আমি এসে ওনাকে বললাম, তারপর উনি আমার কিছু ইয়ে তথ্য প্রমাণ নিল, সব কিছু কাগজপত্র আমি দেখালাম। ডাম্পার 50-55টা আছে। এই ডাম্পারগুলো কি পার্থ মুখার্জি নয়? না না না, পার্থ চ্যাটার্জি তো না, এখন তো অ্যাপ আছে, অ্যাপ মারলেই তো পেয়ে যাবেন গাড়ির নাম, যে কার নামে গাড়ি, কী বৃত্তান্ত। আপনাদের সঙ্গে পার্থ চ্যাটার্জি কোনো যোগাযোগ আছে? কোনো যোগাযোগ নেই, ভুল হলে মামলা করবো না নামে, যে যেটা সঠিক তথ্য সামনে আনো। এগুলো বর্ধমান লোডাই, খন্ডঘোষ লোডাই, ডানগুনি পর্যন্ত যায় লাস্ট। অল ইন্ডিয়া না? অল ইন্ডিয়া, সব বেঙ্গল পারমিট। এখন দাঁড়িয়ে আছে, ওই চালানের সমস্যা ছিল, গাড়ি সব খালি করে এসেছে, এখন খালি করে এসে দাঁড়িয়ে আছে, এবার হিসাব পাতি করবে, ফেল লড়ে যাবে। কিন্তু স্থানীয় দোকানদারদের সূত্রে জানা গেছে, দাঁড়িয়ে থাকা ডাম্পারগুলিতে পি লেখা ছিল। এই গাড়িগুলি কলকাতা যেত এবং কোনো টোল প্লাজায় টোল লাগত না। পার্থ চট্টোপাধ্যায় আটক হওয়ার পর থেকেই পি তুলে দেয়া হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।